এক ওভারে 37 রান নিলেন ডুমিনি। কেপ কোবরাসের হয়ে বুধবার দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ওয়ানডে কাপে নাইটস এর মুখোমুখি হয়েছিল ডুমিনি। মাঠ ছেড়েছেন 37 বলে 70 রানের অপরাজিত ইনিংস খেলে। তার আগে নাইটস এর বোলার এডি লে এর উপর রীতিমতো ঝড় বইয়ে দেন সংক্ষিপ্ত সংস্করণের প্রোটিয়া মিডল অর্ডার এই স্তম্ভ। লে এর এক ওভারে নিয়েছেন 37 রান, এর মধ্যে প্রথম 4 বলে 4টি ছক্কা হাকান ডুমিনি। পঞ্চম বলে এসেছে 2 রান। ওভারের শেষ ডেলিভারিটি নো বল করেন লেই, নিজের দুর্গতি আরো বাড়ান। সেই বলে অবশ্য বাউন্ডারি মেরে সুযোগের সদ্ব্যবহার করেছেন 33 বছর বয়সী এ ব্যাটিং অলরাউন্ডার। আর শেষ বলে ছক্কা মেরে দক্ষিণ আফ্রিকার লিস্ট এ ক্রিকেটে এক ওভারে সর্বোচ্চ রান নেয়ার রেকর্ড গড়েন ডুমিনি। 2007 বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে হার্সেল গিবসের গড়া এক ওভারে 36 রান নেওয়ার কীর্তিকে টপকে গেলেন ডুমিনি। লিস্ট এ ক্রিকেটের ইতিহাসে এটি একেবারে দ্বিতীয় সর্বোচ্চ রান নেওয়ার কীর্তি। শীর্ষে রয়েছেন জিম্বাবুয়ের এলডন চিকাম্বুরার 39 রান। আগে ব্যাটিংয়ে নেমে 50 ওভারে 9 উইকেটে 239 রানের স্কোর করেছিল নাইটস। জবাবে 36তম ওভার শেষে 8 উইকেটে হাতে নিয়ে জয় থেকে 32 রানের দূরত্বে ছিল কুবরাস। এমন নিশ্চিত ভীত পাওয়ার পরের ওভারেই 37 রান নিয়ে ম্যাচ শেষ করে দেন টেস্ট ছেড়ে সংক্ষিপ্ত সংস্করণে মনোযোগ দেওয়া ডুমিনি।